নগাঁও চহৰৰ পৰা 25 কিলোমিটাৰ, ৰহাৰ পৰা 6 কিলোমিটাৰ আৰু চাপৰ মুখৰ পৰা মাত্ৰ 3 কিলোমিটাৰ নিলগত অৱস্থিত মা বসুন্ধৰী থান। মা বসুন্ধৰী থানখন চাবলৈ বুলি আহিলোঁ আৰু ভাবিলোঁ আপোনালোককো এটা সৰু ভিডিঅ' বনাই মা বসুন্ধৰী থানখন আপোনালোকক দেখুৱাবলৈ বুলি চেষ্টা কৰিছোঁ। এইখনেই হৈছে মা বসুন্ধৰী থানৰ মেইন প্ৰৱেশদ্বাৰ। এই আপোনালোকে দেখিছে প্ৰৱেশদ্বাৰ, আমি এইফালেদি এতিয়া সোমাই যাম আৰু মই গৈ থাকিম, লগতে আপোনালোককো দেখুৱাবলৈ বুলি চেষ্টা কৰি আছোঁ। প্ৰথম প্ৰৱেশদ্বাৰেদি সোমাই আহি আমি থানৰ সন্মুখভাগ পালোঁ আহি। এই আপোনালোকে দেখিছে মোৰ পিছত জিৰণি ঘৰ দেখিছে। যেতিয়া ভক্তসকল আহে ইয়ালৈকে, ইয়াতে তেখেতসকলে গাড়ী পাৰ্কিং কৰে আৰু ভক্তসকল প্ৰথমতে আহি আপোনালোকে দেখিছে ইয়াতে হাত ভৰি ধোৱা আৰু খোৱাৰ পানীৰ ব্যৱস্থা আছে। ইয়াতে ভক্তসকলে হাত ভৰি ধুৱে, ধুই ইয়াৰ সন্মুখ কাষতে আছে গেটখন থানলৈ বুলি উঠি যোৱা আৰু আমি ইয়াতে হাত ভৰি এতিয়া ধুম আৰু থানলৈ বুকে বুলি আমি আগুৱাই যাম। নমস্কাৰ দৰ্শকসকল, মই দীপাংকৰে মোৰ ইউটিউব চেনেল ডি কে ব্লগ উইথ দীপাংকৰ যোগেদি আজি আপোনালোকক বসুন্ধৰী মা বসুন্ধৰী থানখনৰ দেখুৱাবলৈ আহিছিলোঁ। আৰু মই বসুন্ধৰী থানলৈ আহি আজি প্ৰথম আহিছিলোঁ। মই এই থানখনৰ বিষয়ে একো তেনেকৈ নাজানো। থানখনৰ পূজাৰীদেৱক লগ কৰিলোঁ, তেখেতৰ পৰা মই এই থানখনৰ বিষয়ে দুই এষাৰকৈ জানিবলৈ বুলি চেষ্টা কৰিলোঁ আৰু আমাৰ কাষতে আছে মন্দিৰৰ পূজাৰী, তেখেতৰ পৰা আমি জানিবলৈ বিচাৰোঁ। আহকচোন বাৰু থানখনৰ বিষয়ে সৰু চমুকৈ দুই এষাৰ কথা দাদা, কেনেকুৱা থানখনৰ বিষয়ে অকণমান। নমস্কাৰ, মোৰ যিখিনি অভিজ্ঞতা সেইখিনিকে মই আপোনালোকৰ ওচৰত প্ৰকাশ কৰিম। ঐতিহ্যমণ্ডিত বসুন্ধৰী মাৰ থান, এই থানখন বহু যুগৰ আৰিমত্ত ৰজাৰ দিনত জোঙাল বলোহে এই মা থানতেই পূজা পাতল কৰাৰ এটি প্ৰমাণ আছিলে আৰু এটা জংঘলৰ আবৃত্ত ইয়াত বাঘ ভালুক হাতী বসবাস কৰিছিলে। সেই যুগতেই ইয়াত আমাৰ মা আদ্যশক্তি মহামায়া, দুৰ্গা মা, গণেশ আৰু বাবা, এওঁলোক তিনিজন পাথৰত তথা এই শিলতে শোধিত আৰু বহু যুগৰ পৰা তেওঁলোক ঠিক তেনেকেই হাবি জংঘলৰ মাজতেই আছিলে। প্ৰায় আজি 150 বছৰমান আমাৰ দৰ্শনাৰ্থীয়ে তেওঁক লগ কৰা বা তেওঁৰ ওচৰত দৰ্শন কৰা, ভাৱ ভক্তি কৰা, মানস লৈ এগছি বন্তি জ্বলোৱাৰ সুবিধাকণ বা প্ৰয়াসকণ পাইছে। ইয়াত ওপৰত আমাৰ এটা সৰুগৰি মন্দিৰ আৰু ইয়াৰ আগতে আছিল আমাৰ বিষ্ণু মন্দিৰ,
লগতে মার কপিলি গায় খোঁজবিলাক যততে পোৱা হয় আর স্নান করা বেশিল নামাকরণত এটি মন্দির আছে লগতে মা বসুন্ধরা অর্থাৎ ভৈমিকা দোষী মেলা এখন এটা উৎসব হয়ে যায়। আজি প্রায় সপ্তাহ জুড়ি আমার বসুন্ধরী মার ভৈমিকা দোষী উৎসবটি পালন করা হয়েছে তিন দিনের কার্যসূচী বর্তমানলৈকে আমার সেই ভৈমিকা দোষী নামাকরণতেই উৎসবটি সম্পূর্ণভাবে চলি আছে। দেখ প্রথম যেটা মানে থানখনলে আহো মা বসুন্ধরী থান মানে ভাবিছিল এখনই থান কিন্তু ইয়ালে আহি গম পালো সর সরক চারিখন থান আছে এই থান কিখনের নাম কেটা আপনি আপনার মুখের পর জানি বিচারি আর মানে চাম পিছত গিয়ে কোকসন বারো কি আপনি প্রথমে আহি আমার গণেশ পাইছে দ্বিতীয়তে আমার আদ্য শক্তি মহামায়া দুর্গামাক পাইছে আর তৃতীয়তে আপনি আমার শিবপিতা তেখেতক পাইছে লগতে ইয়ার উপর যদি যায় আপনি হরগরি নামাকরণত শিবর লিঙ্গ প্রতিস্থাপক সেই থানখন পাব এই চারিখনে বর্তমান বাস্তব আর খিলতে শোধিত মা বসুন্ধরী থানত আপনাদের দেখিছে এনেকৈ জুনিপীঠ এখন সংস্থাপিত হয়ে আছে এইখন কি হয় মই একো নেজানো মই মন্দিরে পূজারী মহোদয় মুখেরে মই জানিব বিচাৰিছো তেন্তে আপনি শুনকচোন বাৰু কিনো হয় এই জুনিপীঠখন আদ্য শক্তি মহামায়া দুর্গা দেবীর জনীপীঠ আগতে বহু সরু আসে কর্মানগতিত ডর হয়ে আহিলে আর এদিন আমার নগাঁও অঞ্চলের এজন দাতা হিসাবে তেখেতক সপোনত দেখাইছিলে দেখার কারণে এই মন্দিরকরণ স্থাপিত করলে আর সেই জনীপীঠ নামাকরণতে বর্তমানলৈকে দর্শনার্থী আহি ওসর শ্রদ্ধা আর ভক্তিরে সেবা শুশ্রূষা করে। মহাদেব শিবৰ পত্নী পাৰ্বতীৰ যেতিয়া বিবাহ হৈছিলে বিবাহৰ সময়ত ইয়াতেই মানে তেখেতক গা ধুওৱা হৈছিলে মানুহে বিশ্বাস কৰে লোকবিশ্বাস মতে সকলোৱে এটো মানি লয় যে ইয়াতে মা দেৱীক নুওৱা হৈছিলে কপিলী নামে এগৰাকী গায়ে গাখীরে সো আমি সেই ঠাইখানি চাবলে আছো আর মই পূজারী মহোদয়ের মুখেরে আপনার জানাবলৈ চেষ্টা করছো আপনাদের চাই থাকুন ভিডিওটা শেষলৈকে। ইয়াতে হর পার্বতী তথা মহাদেব আর পার্বতী বিবাহর ইয়াত স্নান তর্পণ করা ঠাইডোখর এডোখরে আর মার আদ্য শক্তি মহামায়া পার্বতীর এখন তাঁতশাল আছিল এই তাঁতশালখন বর্তমানলৈকে চলি আছে কিছু চিনাকিকরণ পোৱা হয় আর শিলর পাথরের কারণে কিছু এৰি গৈছে তথাপিতো আগত স্নান তর্পণ করা আর এখন তাঁতশাল কাপড় বোয়া ঠাইডোখর বর্তমানে জেলেকি আছে। এই ঠাইডোখর মহা মানে পার্বতীর আমার তাঁতশাল এখন আসলে তাঁতশাল শিপিনী হিসাবে ইয়াত কাপড় বই দেখাই গৈছিলে বলে এটি প্রমাণ আছে আর বর্তমান দেখা যায় যে চিনাকিকরণ হিসাবে তাঁতশালখনের এটাও চিনাক্তকরণতা আছে। এ হল আমার আদ্য শক্তি মহামায়ার কপিলী গায় বর্তমানলৈকে এই চিনাকিকরণ এটি খোঁজ দেখাও গৈছে আর এনেকৈ ভালেমান দিন যতে ততে দেখা গৈছিল যদিও কিছু শিলর হেৰিত এৰি গৈছে তথাপিতো দুই চারিটাক দেখা হয়। মা বসুন্ধরী থানলৈ প্রথম সোমাই আহিয়ে আমি ভিতর সর সরক চারিখন থান পাম প্রথমে আপনাদের দেখিছে এয়া মূর সম্মুখত আছে গণেশ থান তারপরে আছে মা থান ইফালে আছে শিব থান আর একবারে শেষত উপরলৈকে আছে হরগরী থান এই সর সর চারিখন থান আপনার মই দেখাবলৈ বলে চেষ্টা করে আছো আপনাদের মোৰ ভিডিওটো শেষলৈকে বলে চাই থাকিব।
এখনে একেবাৰে ওপৰত থকা থানখন হৰগুৰি থান বকুন্ধৰি থানৰ সমগ্র দৃশ্য আপোনালোকক দেখুৱালো। ইমান ভাল লাগিছে, এটা পাহাৰৰ ওপৰত আহিছো, হয় চাৰিওফালে সেউজীয়া গছ-গছনিৰে ভৰা, তাৰ মাজতে থান কেখন আছে, আপোনালোকক দেখুৱাবলৈ চেষ্টা কৰিলোঁ, আপোনালোকে চাবচোন। আৰু ভিডিঅ'টো চাই কেনেকুৱা লাগিল মোক জনাবলৈ নাপাহৰিব। যদি মোৰ ভিডিঅ'টো ভাল লাগে তেন্তে লাইক, কমেণ্ট, শ্বেয়াৰ আৰু ছাবস্ক্ৰাইব কৰি দিব। তেতিয়া এইবাৰ আপোনালোকক বসুন্ধৰি থানৰ একেবাৰে ওপৰলৈ আহি পাহাৰৰ পৰা তলৰ অংশখিনি দেখুৱাবলৈ চেষ্টা কৰিছোঁ, আপোনালোকে এবাৰ চাওকচোন। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, জয় মা বসুন্ধরী, জয় জয় মা, নমো সর্বমঙ্গলমঙ্গল।